ওরে বাটপার, ওরে বাটপার, এই তোমার রোজা রাখা না, আবার ভাবির কাছে আমার নামে কি লিখ লাগা। এই শয়তান, এই তোরে কেমনে রোজা রাখা লাগে আমি দেখে নি মুনি। আরো যে তোর সামনে ফটকাটা আছে না, ওই ফটকাটা দেহার আছে। রোজা আবার করবি না? এই রোজা রমজানের দিন, এই যে বুঝান বুঝাইলাম রোজা রাখে না। আজকে বাড়ি তাহিস, খাবার না দিলে রোজা থাকবি সাইরে। হ্যাঁ রুস্তা, এই যে এখানে এখানে রুস্তা, এমনি করে তোর কেন আমান দিছে ভাবি রুস্তা? হ্যাঁ ওই রোজা রাখি রে, এই জন্য আজকে সেরি খাওয়াই আমার বাইন্ধে রেখে দিছে। তো কুইলে দে, কুইলে দে, কুইলে দে। হাই হাই রে, আমার খুশ নাকি? হাই হাই, চুরে চুরে মাছ তো ভাই সাচ্ছ না? হ্যাঁ ভাইরাসের দিনকাল তো, লোক জন্য একটু যায় আমাদের দেখা দরকার। করোনা ভাইরাস যদি সাথে নিয়ে আসা থাকে তো আমাদের একটু খোঁজ খবর নেওয়া দরকার, নাহলে সবাই মারা যাবো। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি খোঁজ খবর নিয়ে দেখবো নি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ভাই এটা কি? আর বলিস না, করোনা ভাইরাস লকডাউন ঘোষণায় মেয়েটা খুব বেকায় দিয়ে পড়ছিল। আরে শোন, ওর সাথে আমার দীর্ঘদিন ধরেই প্রেম, আর তাছাড়া ওর বাড়ি তো অনেক দূরে সুনামগঞ্জ। সুনামগঞ্জের মেয়ে, তাও আবার বউ সাজে। আরে তবে ভাই, তুমি মানুষ বাড়িতে নিয়ে রাখলে মানুষে খারাপ বলবো না, এই জন্যে আসার পথে কাজী অফিস থেকে আমরা বিয়ে করে আসছি। তোর ভাবি সালাম কর ভাই। তাহলে এমনি কোনো অনুষ্ঠান ছাড়া? আরে ভাবিস না, করোনা দুর্যোগ শেষ হয়ে গেলে ধুমধাম করে অনুষ্ঠান করবো। না ভাবি পায়া, তোমার বাপ বাইরে গেছে যে, এত ফুরফুরে লাগতেছে। ফুরফুরে তো লাগবই, এতদিন নিজের আইন দেখাও লাগতো, আজ ভাবি শেরের সময় রান্না করে কি আদর করে খাওয়াইলো। এই এই রোজার দিনে ভর দুপুর বেলা তোর এত টাটকা দেখা যাইতেছে, তুই কি রোজা রাখছ? এই চশমা টশমা পরে মাঞ্জা মারা আছে দেখে তোর কাছে মনে হচ্ছে আমি রোজা রাখিনি। রোজা কি তুই রাখস নাকি? হ্যাঁ বে, আমার জীবনে আমি কোনোদিন রোজাও বাদ দিলে তারাবি বাদ দিই নাই। এই বে, তোরে তো কোনো সময় মসজিদে তারাবির মধ্যেও দিই না। এ খারা 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 খারা, তুমি মসজিদে যাও, হ্যাঁ তুমি তারাবি পড়ো, এখন না করোনার সময় মসজিদের তারাবির জামাত পরা বন্ধ। হ্যাঁ তুমি ফাঁকিবাজি কর আমার সঙ্গে, হ্যাঁ তুমি তারাবি পড়ো। হ্যাঁ যা রে বসি, তুই রোজা রাখস না বে। আমি আমার জীবনে আমি একটা রোজা বাদ দিই নাই। এই সামা মানিস না আমার সঙ্গে, তুই তোর মতো বেরোজদারের সঙ্গে আমি নাকি থাকবই না। আমি বেরোজদার না তুই বেরোজদার, তোর মতো বন্ধু আমার দরকার নাই। যা একটু জানি মারা।
ছেলে কাজে কই গেল একটু বাজারে পাঠাইতাম কই যে গেল হায় আল্লাহ রোজার দিন লুকাই লুকাই তুমি এই কাম করতেছো খারাও তোমারে আমি মজা দেখাইতাছি এই শয়তান এই এই এত কষ্ট করে শেহরি রান্না করে শেহরি খাওয়াইলাম আদর কইরা আর এখন এই আড়া জঙ্গলে ভর দুপুর বেলা চুরি করে সিগারেট খাওয়াইতাছে না এই মানুষ না দেখলো আল্লাহ দেখে না ভাবি এই সিগারেট সিগারেট কালতে রোজা হয় না এটা তো ধোঁয়া এই কোন হাদিসে শুনছো তুমি তোমারে কে বলছে যে সিগারেট খেলে রোজা ভাঙে না এই যে দাওরা এত সুন্দর নুরানি দাড়ি রাখছো তুমি এই দাড়ির কোনো মর্যাদা দিছো তুমি হ্যাঁ হ্যাঁ এই জঙ্গলের মধ্যে তুমি বই থেকে যে চুরি করে সিগারেট খাইতেছো আর কেউ না দেখলো তো আল্লাহ দেখতেছে তুমি আল্লাহরে ভয় পাও না হ্যাঁ রোজার দিন নামাজ নাই কালাম নাই ভাবি ভুল হয়ে গেছে আর সিগারেট খাবো না রোজাও ভাঙবো না না আমি কোনো কথাই মানবো না তুমি কান ধরে তওবা করো জীবনে কোনোদিন তুমি আর রোজা ভাঙবা না নামাজ পড়বা তুমি তওবা করো ভাবি এই যে কানে ধরছি আর জীবনে কোনোদিন সিগারেট খাবো না রোজাও ভাঙবো না ভাবি আর কোনোদিন ভুল করবা না তো না ভাবি রোজা ভাঙবা না তো জীবনও না সত্যি সত্যি ভাবি তিন সত্যি চার সত্যি পাঁচ সত্যি মনে থাকবো তো জি ভাবি আচ্ছা ঠিক আছে তাহলে যাও একটু বাজারে যাও বাজারে গিয়া এক কেজি ডিম আর এক লিটার দুধ নিয়ে আসবা তোমার ভাইয়ের আসতে কিন্তু দেরি হবো কি বললাম কানে কথা গেছে ঠিক আছে ভাবি যাও তাড়াতাড়ি যাও আচ্ছা যাই আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম সালাম এই তুমি না দুলালের বন্ধু জি ভাবি ভালো আছো জি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি রোজা নাও নাই জি ভাবি রোজা তো নেই আমি কোনোদিন রোজা ভাঙি নাই ছোটবেলা থেকে আমি রোজা রাখি ভাবি সেরে না খাবার বেলা আমি কোনোদিন রোজা ভাঙি না আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হইলাম শুনো নামাজ রোজা বাদ দিবা না রোজাও করবা নামাজও করবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাবি আপনার দেবর দুলাল আছে না হ্যাঁ ওরে তো আদর করে সেহরি খাওয়া নেই ও কি রোজা রাখে সিবা সাবি দিয়া আর জঙ্গলে দিয়ে কিন্তু এটা এটা খায় আপনি কি খেয়াল রাখছেন এখন শোনো তুমি ওর বন্ধু তুমি তোর খেয়াল রাখবা ভালো মন্দ দেখবা তুমি আমি বউ মানুষ আমি তো সারাক্ষণ ঘরেই থাকি বুঝো নাই তোমার বন্ধু তুমি সাজেশন দিয়ে ভালো করবা ঠিক আছে আপনি একটু দেখেন আচ্ছা ঠিক আছে ভাবি আসি ওরে বাটপার এই তোমার রোজা রাখা না আবার ভাবির কাছে আমার নামে কি লিখ লাগা আসলে কি বিষয় হয়েছে কি আজকে ভাবির সাথে সকালে একটু দেখা হয়েছিল তা আর করছো নেই মাথার কি চক্কর মারছে একটু জুস খাইছি আর কিছু না তুই তো জানোসি আমি কোনোদিনও রোজা ভাঙি না আচ্ছা আচ্ছা তোরা আমি আমার মেজিক দেখ কতক্ষণ খুন খুন
তো দুপুর বেলা ওই তোমার না কইছি আমি রোজা দিন রোজা ভাঙবি না তো আজকে রোজা ভাঙছস আর ওই তুমিও সাধুগিরি দেহ না হ্যাঁ দুলালের কথা তো খুব ভালো করে কও আর নিজে কি করতেছো আজকে খাওয়াও ওই 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 দাদা আজকে তুই বাড়িতে আহিস তোরে কেমনে রোজা ভাল লাগে আমি দেখে নিমুনি আর ওই যে তোর সঙ্গে ফটকাটা আছে না ওই ফটকাটা দেহার আছে রোজা আবার করবি না তোরে রোজা কি বের হল লাগে আমি খুব ভালো করে পারি মানুষের স্বাস্থ্য করবার এই রোজা রমজানের দিন এই যে বুঝান বুঝাইলাম রোজা রাখে না আজকে বাড়ি পাইস খাবার না দিলে রোজা থাকবি চাই রে হ্যাঁ এ কি এ গরু গুনের তো রোজার মধ্যে বাইন্ধে রাখছে এ দুলাল দুলাল এ কই গেলি এ দুলাল দেখো তো একদিন রোজা করে না আজকে তিন চার দিন আমার হাতে ধরা পড়লো আর ওর সঙ্গে একটা ফটকা আছে না ওই ফটকা রোজা থাকে না আরে দোষ তো তোমারই তুমি ওর বাদ দেও কে আর হো না বাদ বন্ধ কর ওইটা আমার খুব ভালো করে জানা আছে দোষ দিয়ে তো আমার আমার তো দোষী বানাই দাসো তুমি আমার খালি সঙ্গে থাকো তোমার ভাইরে কি করে রোজা রাখার লাগে সমস্ত দায়িত্ব আমার খালি তুমি আমার সঙ্গে থাকবা তুমি আমার যদি সঙ্গে থাকো ওরে কি ভাই রোজা রাখার লাগে আর কি ভাই সাইজ করার লাগে এটা আমার বেশ ভালো করে জানা আছে আচ্ছা ঠিক আছে আমি তোমার সঙ্গেই আছি এখন চলো 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 এত বড় ছেলে মানুষ হয়ে গেছে তাও রোজা করে না প্রত্যেক দিন আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম হাফিজ ভাই কেমন আছেন এই তো আছি আমার ডাকছেন কে আপনারে ডাকছি যে কারণে যে শুনলাম বেশ কয়েকজনে বলাবলি করতেছে এই লকডাউনের মধ্যে বলে আপনি বিয়ে করে বউ নিয়েছেন বাড়িতে হ্যাঁ মেম্বার সাহেব আচ্ছা কোথ থেকে কিভাবে এটা বিয়ে করে নিয়ে এলেন এখন সারা দেশে সারা পৃথিবীতে ছড়ায় বসে চারদিকে করোনা করোনা বিটা কি অবস্থা এর মধ্যে কারে কোথ থেকে বিয়ে করে নিয়ে এলেন এর করোনা ধরনা আছে কিনা কোনো টেস্ট মেস্ট কিছু করছেন হ্যাঁ মেম্বার সাহেব আর কোনো করোনা মরোনা কোনো সমস্যা নাই ও কোনো সমস্যা নাই তো না না কতদিন যাবতের সাথে পরিচয় আপনার এই তো প্রায় দুই বছর হয়ে গেছে আচ্ছা আপনারা এই যে একসাথে থাকতেছেন এই 14 দিনের বেশি হয়েছে তো আর তা হয়েছে এই 14 দিনের মধ্যে আর কোনো জ্বর ঠান্ডা কাশি কোনো কিছু ধরা পড়ে নাই তো না না আচ্ছা তাইলে কোনো সমস্যা নাই আমি লোকজন ওটা বলে দিব না আপনি চিন্তা করবেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে জানতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাবি সেই সেরি খাওয়ায় বাইন্ধে রাখছো ভাবি আসরে রাজন দিয়ে দিল ভাবি মাজাটা লাগে গেছে গা ভাবি আর তো ব্যথা করতেছে ভাবি ও ভাবি ভাবি কই গেল ভাবি ও ভাবি বেলা বাইজে গেল দুইটা দুলাল এখনো নাই সকালে বাজারেও যায় নাই হেলালের দোকানেও নাকি যায় নাই পুকুর ঘাটেও নাই সারাটা গেল কই না ভালো লাগতেছে না তো ওর সঙ্গে তো ঝগড়াঝাটি কথাবার্তা না গেলো তো আমার ভালো লাগে না তো বাড়ির যাই একটু বাড়ির যে যামু তার মধ্যে সেদিন ভাবি যে ঝাড়ার বাড়ি দিছে তার মধ্যে আবার লকডাউন করোনার আতঙ্কের মধ্যে একজনের বাড়িতে আরেকজন যাওয়া যায় না
কি একটা বিপদ না এখন আমি সারার খুশটা কেমনে নেই তাও যাই দুস্তর জন্য তো আর ভালো লাগে না এক লাগলা রোজা রাখি রে এই জন্য আজকে সেরি খাওয়াই আমার ভাইন্দা রেখে দিছে দোস্ত কুইলে দে কুইলে দে কুইলে দে হাই হাই রে কালকে সকাল থেকে তোমারও বাইন্দা রাখমু দেখমু রোজা কিভাবে না থাকো রোজা কিভাবে করার লাগে এটা খুব আমার ভালো করে জানা আছে হ্যাঁ আর হ্যাঁ কালকে থেকে যদি তুমি রোজা না রাখো কালকে থেকে তোমারও বান্দার ব্যবস্থা করবো আর তোমার বাইন্দাও রাখবো রোজাও হবো করুণা বিস্তারও কমবো সবকিছুই ঠিক হবো হ্যাঁ এই কই গেলা ধরে নিয়ে আও তো এরো বান্দি নিও শয়তানের দলেরা চুরে চুরে মাছ তো ভাই সাজো না হ্যাঁ বুঝো রোজা না রাখার পেলা নাকি বা আমি হারে হারেছি ওরে যদি এই রমজানের মাস পুরাটা যদি ওর এভাবে বাইন্দা রাখি তাহলে আর আগামী দিনে যে রমজান মাসগুলো আসবো রোজা করতে আর কষ্ট হবো না ওর অভ্যাস হয়ে যাবো গা এই জন্য এরকম করে ওর বাইন্দাই থন রাখবো চলো ঘরে চলো তুমি শুয়ে রেস্ট নাও আমি ইফতার সব তৈরি করি একসাথে আমরা পরে ইফতার করব আচ্ছা চলো চলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ